আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন চলে আসলাম আইটি ভেলির নতুন আরেকটি ভিডিও নিয়ে আজকের ভিডিওতে আমাদের কিছু নতুন কালেকশন ল্যাপটপ থাকবে যার ভিতরে থাকবে এইচপির রাইজেন ফিফটিন এস সিরিজের ল্যাপটপ এবং আরেকটা থাকবে হচ্ছে জেটবুকের আই সেভেন প্রসেসর দিয়ে যেটা ইতিপূর্বে আমাদের স্টক শেষ হয়ে গিয়েছিল আবার নতুন স্টক করে ফেলেছে এছাড়াও কিন্তু রেগুলার মডেলের বেশ কিছু ল্যাপটপ আজকের ভিডিওতে থাকবে সো ভিউয়ার্স এগুলার কী কী মডেল থাকবে কি কী প্রাইস বিস্তারিত জানার জন্য কিন্তু না টেনে পুরো ভিডিওটি ধৈর্য সহকারে দেখতে হবে সর্বপ্রথম যে ল্যাপটপটা আমি আপনাদেরকে দেখাবো এটা হচ্ছে জেড বুক ফর্টি জি ফাইভ তো আমাদের কাছে কিন্তু বুকের আজকে চারটা প্যাটার্ন আছে মানে চারটা ক্যাটাগরির জেড বুক আছে সর্বপ্রথম যে জেড বুকটা থাকবে এটা হচ্ছে জেড বুক ফোরটি ইউ জি ফাইভ কোরআ ফাইভের এইট জেনারেশন প্রসেসর দিয়ে এটা হচ্ছে এইট জিবি র্যাম দুশো ছাপান্ন জিবি এসএসডি ফোর জিবি শেয়ার গ্রাফিক জেড বুক ফর্টি নিউ জি ফাইভ এটার প্রাইস পড়বে মাত্র ছত্রিশ হাজার পাঁচশো টাকা কোয়ান্টিটি ইউনিট অ্যাভেলেবেল আছে চাইলে দেখে শুনে যাচাই বাচাই করে পার্সেস করতে পারবেন আর আমাদের সব ল্যাপটপগুলিতেই কিন্তু থাকছে সিক্সটি ডেজ মানে ষাট দিনের একটা রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাঁচ বছরের একটা সার্ভিস ওয়ারেন্টি যেটা কিন্তু বাংলাদেশ আর কোনো শপেও আপনি পাবে না আমাদের প্রিভিয়াস ভিডিওগুলোতে পনেরো দিন অথবা তিরিশ দিনের একটা রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি ছিল সেটা ঈদ এবং রমজান উপলক্ষে আপডেট করে আমরা সিক্সটি ডেজ করে দিয়েছি নেক্সটে যে ল্যাপটপটা দেখাবো এই ল্যাপটপটা আমাদের স্টকে আজকে নতুন চলে এসছে এটা প্রিভিয়াস স্টক আমাদের শেষ হয়ে গিয়েছিল অনেক কাস্টমার রিকোয়েস্ট করেছিল যে নতুন স্টক করার জন্য দেন আজকে নতুন স্টক চলে আসছে দেখ কোয়ালিটিটা দেখেন বা কন্ডিশনটা দেখেন কতটুকু ফ্রেশ কন্ডিশন অবস্থায় আপনারা আমাদের কাছে পাচ্ছেন একদমই ফ্রেশ নিট অ্যান্ড ক্লিন কোথাও কোনো দাগ রেসকেস নাই এটার কনফিগারেশন হচ্ছে জেড বুক ফর্টি নিউ জি ফাইভ কোরাই সেভেন এইট জেন ষোলো জিবি র্যাম এবং টু ফিফটি সিক্স জিবি এম ডট টু এন ভিএমই এসএসডি আট জিবি ইন্টেলের শেয়ার গ্রাফিক্স মানে একদম হাই প্রফেশনাল কাজ করার জন্য ল্যাপটপটা খুবই কমফোর্টেবল একটা ল্যাপটপ চোদ্দ ইঞ্চি ন্যারো বাজলের ফুল এস ডি আইপিএস ডিসপ্লে ল্যাপটপটাতে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ব্যাকলিট কিবোর্ড জয়স্টিক বাটন ওয়েব ক্যামেরা এবং আইডি ক্যামেরা যদি একটু ওয়েব ক্যামেরাটা দেখে আপনাদেরকে দেখতে পাচ্ছেন একটা শাটার ওয়েব ক্যামেরা আছে ল্যাপটপটাতে অ্যাভেলেবেল অল অপশনের প্রিমিয়াম কোয়ালিটির সাউন্ড সিস্টেম আছে এই ল্যাপটপগুলো কিন্তু নতুন অবস্থায় এক লাখ ষাট সত্তর হাজার টাকা প্রাইস ছিল প্রিভিয়াস প্রাইস ছিল মাত্র তেতাল্লিশ হাজার পাঁচশো এখনও প্রাইস তেতাল্লিশ হাজার পাঁচশো টাকা আছে কোয়ান্টিটি ইউনিট অ্যাভেলেবেল আছে খুবই অল্প পরিমাণ আছে আপনারা চাইলে যোগাযোগ করতে পারেন আর যারা আমাদের ভিডিওটা কিন্তু ঢাকার বাইরে থেকে দেখছেন তারা কিন্তু চাইলে ঢাকার বাইরে বসে ল্যাপটপগুলো পার্সেস করতে পারবেন যারা বেসিক্যালি শপে আসতে চান না মাত্র এক হাজার টাকা অ্যাডভান্স পেমেন্ট করলে কুরিয়ারের মাধ্যমে ল্যাপটপগুলো আপনাদের ঠিকানায় পাঠিয়ে দেবো বাকি টাকা কন্ডিশনে কুরিয়ারকে পেমেন্ট করে এই ল্যাপটপগুলো রিসিভ করতে পারবেন নেক্সটে এই ল্যাপটপটা কিন্তু আমাদের স্টকে আজকে নতুন চলে আসছে এটা হচ্ছে ব্র্যান্ড নিউ ওপেন বক্স একটা ল্যাপটপ এটার মডেলটা হচ্ছে এইচপি ফোরটিন এস সিরিজের একটা ল্যাপটপ মানে ফোরটিন ইঞ্চি চোদ্দ ইঞ্চি আর কি এটা হচ্ছে রাইজ অ্যান্ড ফাইভ ফাইভ থাউজেন্ড সিরিজ যদি ইন্টেলের সাথে কম্পেয়ার করা হয় কোরআ ফাইভ ইলেভেন জেনারেশন ইকোয়াল সাথে থাকবে এইট জিবি ডিডিআর ফোরের র্যাম বত্রিশশো বাসের এবং টু ফিফটি সিক্স জিবি এম ড্রড টু এনভিএম এসএসডি র্যাম এসএসডি কিন্তু ডেফিনেটলি আপনারা আপগ্রেড করে ইউজ করতে পারবেন ল্যাপটপটায় ফোর জিবি রেড অনে শেয়ার গ্রাফিক্স থাকাতে গ্রাফিক্সের যাবতীয় কাজ আপনারা খুব ভালোভাবেই করতে পারবেন ল্যাপটপটা কিন্তু খুবই হ্যান্ডি এবং খুবই লাইট ওয়েট এই ল্যাপটপগুলিকে কিন্তু আমরা ওপেন বক্স ল্যাপটপ বলে থাকি এটার রিজন হচ্ছে এই ল্যাপটপগুলো আমাদের কাছে বক্স ছাড়া শুধু ল্যাপটপ এবং অরিজিনাল চার্জার প্যাকিং করে চলে আসে আর এগুলো কিন্তু আমরা আরেকটা কথা বলে থাকি যে নট এ সিঙ্গাল ডে ইউজ সেটা যদি আপনারা শপে আসেন আমরা এটা ক্লিয়ার করে দিব। কম্বিনেশন দেখতে খুবই সুন্দর একটা লুকিং চোদ্দ ইঞ্চি ন্যারো বাজারের ফুল এইচ ডি আইপিএস গ্লোসি টেকনোলজির ডিসপ্লে ফ্রন্ট সাইড ব্যাক সাইড কোথাও কিন্তু আপনারা পাবেন না যেহেতু ল্যাপটপ অরিজিনাল উইন্ডোজ ইলেভেন লাইসেন্স কপি আছে এটা কিন্তু লাইফ টাইম আকারে আপনারা সাপোর্ট পেয়ে যাবেন চার থেকে পাঁচ ঘন্টা ব্যাটারি ব্যাক আপ দিয়ে এসপি ফোর্টিন সিরিজ ল্যাপটপটা আপনারা আমাদের কাছ থেকে কালেক্ট করতে পারবেন অনলি আটচল্লিশ হাজার পাঁচশো এটার কোয়ান্টিটি ইউনিট অ্যাভেলেবেল আছে দেখে শুনে নিতে পারবেন এটার আরেকটা ভেরিয়েন্ট আমাদের কাছে অ্যাভেলেবেল আছে যেটা ফিফটিন পয়েন্ট ইঞ্চি ডিসপ্লে যারা আমাদের সব ভিজিট করে ল্যাপটপগুলো পারসেস করতে চান আমাদের সব লোকেশন হচ্ছে মিরপুর শেরওপাড়া বাস স্ট্যান্ড গ্রিন ইউনিভার্সিটির অপোজিটে অনামিকা কর্কোর শপিং কমপ্লেক্সের নিচ তালায় একশো এক নম্বর সব ঢোকার সময় হাতের ভাম পাশে আরও সহজভাবে বলতে গেলে মেট্রো রেলের পিলার নাম্বার তিনশো বাইশ বরাবর আসলেই কিন্তু আপনারা আমাদেরকে পেয়ে যাবেন সাপ্তাহিক বন্ধ রবিবার ছাড়া বাকি দিন সকাল দশটা থেকে রাত নয়টা পর্যন্ত আমাদের শপটি খোলা থাকে গুগল ম্যাপে আইটি বেলি লিখে সার্চ দিলে আপনারা আমাদের শপের লোকেশন পেয়ে যাবেন নেক্সটে যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে লিনোভো থিঙ্ক প্যাডের একটা ইউজ ল্যাপটপ তো এই ইউজ ল্যাপটপগুলো কিন্তু আমরা আমাদের শপে একদম সুপার ফ্রেশ ল্যাপটপ বলে থাকি তো এটা রিজনটা আপনাদের আজকে একটু দেখিয়ে দিব জাস্ট কন্ডিশনটা দেখেন যে কত ফ্রেশ কন্ডিশন অবস্থায় আইটি ভেলিতে ইউজ ল্যাপটপ পাওয়া যায় এটা হচ্ছে লিনোভো থিঙ্ক প্যাডের টি ফাইভ এইট জিরো মডেলের একটা ল্যাপটপ যারা আসলে একটু বিগ স্ক্রিনে চান তারা ল্যাপটপটা দেখতে পারেন এটা কোরাই ফাইভ এইট জেনারেশন এইট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসএসজি ফোর জিবি ইন্টারেলের শেয়ার গ্রাফিক্স চাইলে মনের মতো এসএসডি এবং র্যাম আপনারা কাস্টোমাইজ করে ইউজ করতে পারবেন ল্যাপটপটাতে ফিঙ্গার প্রিন্ট সেন্সর এবং ফুল সাইজ নাইনটি এইট পার্সেন্ট কাভারেজ একটা কিবোর্ড পাবেন এখানে যে স্পেসটা দেখতে পাচ্ছেন আপনারা এখানে স্পেসের উপরে হাত রেখে টাইপিং করার জন্য খুবই কমফোর্টেবল একটা ল্যাপটপ পাশাপাশি ক্যালকুলেটারের একটা অপশন আছে যারা হিসাব নিকাশ করেন তাদের ক্যালকুলেটারের প্রয়োজন পড়ে টাচ স্ক্রিন ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চ ডিসপ্লে দিয়ে এই ল্যাপটপটা আপনারা আমাদের কাছ থেকে কালেক্ট করতে পারবেন অনলি ছত্রিশ হাজার পাঁচশো এই ল্যাপটপটাতে কিন্তু ডুয়েল ব্যাটারি ফ্যাসিলিটি আছে আমি যদি ডুয়েল ব্যাটারিটা অপশনটা দেখিয়ে দিই ব্যাটারি ওয়ান এবং ব্যাটারি টু সবচেয়ে ইম্পর্টেন্ট যে পোর্ট ফ্যাসিলিটি এই ল্যাপটপটাতে সেটা হচ্ছে টাইপ সি থান্ডারবোল পোর্ট এই ল্যাপটপটা দিয়ে আপনারা চার্জিং করতে পারবেন এবং আলাদা যে ডাটা কমিউনিকেশনের কাজে ইউজ করতে পারবেন সো এটা একটা বিশাল একটা অ্যাডভান্টেজ ফ্যাসিলিটি আর এই ল্যাপটপটা আমাদের কাছে কোয়ান্টিটি ইউনিট অ্যাভেলেবেল আছে প্রাইস পড়বে মাত্র ছত্রিশ হাজার পাঁচশো এটার আরেকটা ভেরিয়েন্ট অ্যাভেলেবেল আছে যেটা সেভেন জেনারেশন প্রসেসর দিয়ে এটার প্রাইস পড়বে মাত্র চৌত্রিশ হাজার পাঁচশো সেভেন জেনারেশন একটু ডিফারেন্ট আছে সেটা হচ্ছে আপনার সেভেন জেনারেশনের ফিঙ্গার প্রিন্টের পাশাপাশি ফেস এরিটা অ্যাক্টিভেট আছে আর সব কিছু সেম কনফিগারেশন আছে এটাও কোয়ান্টিটি অ্যাভেলেবেল আছে ডুয়েল ব্যাটারি ব্যাকআপ ফ্যাসিলিটি আপনারা পেয়ে যাবেন এখন আমি আপনাদেরকে একটা খুবই হাই কনফিগারের ল্যাপটপ দেখাবো এটাকে আপনারা গেমিং ল্যাপটপও বলতে পারেন অথবা প্রোডাক্টিভিটি কাজ করার জন্য ল্যাপটপ বলতে পারেন যারা আসলে একটু রিজনেবল প্রাইজে একদম প্রফেশনাল লেভেলে ভিডিও এডিটিং গ্রাফিক্স ফটোশপ একদম প্রফেশনালি কাজ করতে চান একদম রিজনেবল প্রাইজে ডেডিকেটেড গ্রাফিক্স দিয়ে ল্যাপটপ খুঁজছেন তারা এই ল্যাপটপটা দেখতে পারেন এর মডেলটা হচ্ছে জেডবুক স্টুডিও জি ফোর কোরাই সেভেন সেভেন জেনারেশন প্রসেসর সাথে থাকবে ষোলো জিবি র্যাম এবং পাঁচশো বারো জিবি এম ডট টু এন ভিএম এস এস ডি চাইলে কিন্তু আপনারা র্যাম এসএসডি দুটোকে আরও আপগ্রেড করতে পারবেন ফোর জিবিআইএস সিরিজের ডেডিকেটেড গ্রাফিক্স সহ ল্যাপটপটা ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চি আপনার ফোর কে রেজুলেশনের ডিসপ্লে জাস্ট আমি যে একটু একটা কোয়ালিটিটা দেখাই দেখতে পাচ্ছেন ফ্রন্ট সাইডে লেফট সাইড রাইট সাইডে একটা প্রিমিয়াম কোয়ালিটির ব্যাঙ্গান অলপশনের সাউন্ড সিস্টেম পাবেন ব্যাকটি কিবোর্ড এবং ক্লিক লেস আমি যদি একটু ইউনিক ডিজাইনটা দেখাই যে এখানে দেখতে পাচ্ছেন আলাদা করে একটা শেড দেওয়া আছে যে ল্যাপটপটাতে শেটটার জন্য আসলে একটা প্রিমিয়াম লুক চলে আসে এখানে লেখা আছে মোবাইল ওয়ার্ক স্টেশন এবং ফোর ফিঙ্গার লোগো দেখতে পাচ্ছেন চতুর্পাশে কিন্তু একটা প্রিমিয়াম একটা লুক বা প্রিমিয়াম একটা শেড দেওয়া আছে একদম স্লিম ল্যাপটপটা গেমিংয়ের পাশাপাশি প্রফেশনালি যারা আসলে গ্রাফিক্সের কাজ করে থাকেন প্রিমিয়ার পুরো নিয়ে কাজ করেন তারা ল্যাপটপটা দেখতে পারেন প্রাইসটা পড়বে মাত্র বাষট্টি হাজার পাঁচশো টাকা দুইটা ইউনিট অ্যাভেলেবেল আছে দেখে শুনে নেওয়ার কিন্তু সুযোগ আছে সো ভিউয়ার্স এই ছিল আমাদের আজকের ভিডিও আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে একদম রিজনেবল প্রাইসে ব্র্যান্ড নিউ ল্যাপটপের পাশাপাশি জেটবুকের কিন্তু বিশাল একটা কালেকশন চলে আসছে যেগুলো আসলে ভ্যারাইটিস একটা কালেকশন আমি বলবো তো এছাড়াও কিন্তু আমাদের স্টকে প্রচুর পরিমাণে ল্যাপটপ সবসময়ই অ্যাভেলেবেল থাকে বেসিক্যালি বিশেষ করে থিঙ্ক প্যাট সিরিজগুলো এবং জেট বুক সিরিজগুলো সো ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দেবেন ভিডিওর ব্যাপারে যদি কোনো মূল্যবান মতামত থাকে সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন আজকে এই পর্যন্তই আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন সবাইকে আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ